হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম গাজীপুরের অত্যন্ত সুন্দর এবং নিরিবিলি পরিবেশের একটি রিসোর্টে। এই রিসোর্টটি নীলাম্বরি রিসোর্ট নামে বেশ পরিচিত। এই রিসোর্টটি গাজীপুর চৌরাস্তার উত্তর ও পশ্চিম দিকে অবস্থিত। এই রিসোর্টটিতে আসতে গেলে আপনাদেরকে গাজীপুর চৌরাস্তা থেকে 10 টাকা দিয়ে একটু উত্তরে আসতে হবে এবং উত্তর দিয়ে তারপর পশ্চিম দিকে 20 টাকা অটো ভাড়া দিয়ে আপনাদেরকে এই রিসোর্টে যেতে হবে। এবং যারা সানলা দিয়ে আসবেন, আপনারাও সানলা থেকে 10 টাকা ভাড়া দিয়ে এখানে বিআরটিসি বাসের ট্রেনিং সেন্টার একটা জায়গা আছে, আপনাদের সেখানে আসতে হবে এবং সেখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে পশ্চিম দিকে আপনাদেরকে এই রিসোর্টটিতে যেতে হবে। এই রিসোর্টটিতে প্রবেশের জন্য আপনাকে 50 টাকা গেট পাস দিতে হবে। এটি ছাড়া ভিতরে টাকা খরচ করার মতো আর তেমন কোনো জায়গা নেই। এই রিসোর্টের মধ্যে 2টি ক্যান্টিন আছে যেখানে হালকা কিছু নাস্তা পাওয়া যায়, তো আমরা সময় স্বল্পতার কারণে সেখানে যেতে পারিনি। আর যেসব ইউটিউবার এবং ব্লগার ভাইয়েরা আছেন, আপনারা এখানে ব্লগ ভিডিও করতে চাইলে অবশ্যই গেটে টিকিট কাউন্টারের ওইখানেই পারমিশন নিয়ে আসবেন, কারণ এখানে কোনো ধরনের ব্লগ ভিডিও এবং ক্যামেরা দিয়ে ভিডিও করা নিষেধ। আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করছি, তাই আমাকে খুব একটা সমস্যার মুখোমুখি হতে হয়নি। তো আমি তারপরও জিজ্ঞাসা করছিলাম ওদেরকে ভিডিও করা যাবে কি না, তো তারা বলছে যে আপনি মোবাইল দিয়ে ভিডিও করতে পারবেন কিন্তু কোনো ধরনের ক্যামেরা ইউজ করতে পারবেন না। তো ভিউয়ার্স, এই রিসোর্টটি সম্পর্কে আর তেমন কিছু বলার নেই, আমি আপনাদেরকে এখন পুরো রিসোর্টটি ঘুরে দেখাবো, তাই আপনারা না টেনে দয়া করে পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।